আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ছোট ভাই, তুমি এখন গাড়ল পড়ছ তো? হ্যাঁ, আমি গাড়ল পড়ছি। কতদিন তে? এই 2 বছর যাবত। 2 বছর যাবত। তে এই জায়গা কতগুলো গাওয়াল আছে? গাওয়াল আছে আমার এই জায়গা কান বর্তমান আছে 60টি। দুটো কালকে পরশু দিন দুটো বিক্রি করছি, আর এখন গত রাতে আবার দুটো ধাড়ির একটা ধাড়ির দুটো বাইসা হইছে। বাইসা মোট এখন 60টা আছে। যাক, আমার ছোট ভাই গাড়ল পড়ছে, আমি আপনাদের দেখাবো ভাইয়ের সাথে নিয়ে যে কিভাবে কি করে না করে। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই অনেক কিছু দেখতে পাবেন। দেখবেন একটা বিড়াল রং, মানে কালো রং, এটা বাইসা। এটা ভেড়া বা গাড়ল আসলে কালোটা হয় না, কালোটা সচরাচর হয় না। আমি একটু আগে যে দেখাচ্ছি আপনাদের, এটা একটা কালো, আল্লাহর রহমতে আমার একটা কালো বাইসা হয়েছে। এ দেখেন, এটা হলো আফ্রিকান জাইত। এগুলো খুব লিয়ার, যে কালো জাইতটা আসলে পাওয়া যায় না। আমার আসলে কয়েকটা আছে, ওই যে ওর মাও কালো ছিল, ওই একটা হইছে, ওর ভাই একটা আছে, ওইটাও কালো। আমি পুরো গাড়লগুলো একবার দেখাই, তারপর আস্তে আস্তে আপনাদের গাড়ল সম্বন্ধে বিস্তারিত তথ্য জানাবো, এবং এর ভিতরে অনেক বড় গাড়ল আছে সেটাও কাছ থেকে দেখাবো। আগে মোট গাড়লগুলো দেখাই। এখানে যত 60টা গাড়ল মাঠে চড়াচ্ছে, অর্থাৎ খাচ্ছে। এটা বৃহত্তম একটা মাঠ। এই মাঠটা কুরতিপাড়া বাগডাঙ্গা দেঘরি নারায়ণপুরের মাঝে বৃহত্তম একটা মাঠ। ঝিনাইদহ থেকে এখানে 8 কিলো মতো পথ হয়, আসলে আপনারা আসতে পারেন। এটা নলডাঙ্গা ইউনিয়ন প্লাস রোড ইউনিয়নের মাঝামাঝি এই মাঠটা সবারই। আসুন আমরা দেখি। ওই যে আরেকটা আছে, ওই যে কালো, ওই যে আপন দুই ভাই একই মাঠটা, ওদের পরে একটা হইছে। আমি এর ভিতরে একটা বিশাল বড় গাড়ল আছে, আমি সেটা দেখাবো আপনাদের। আপনারা একটু, এই যে একটা বাইসা হয়েছে, এটা দুইটা গত রাত্রি দুইটা বাইসা হয়েছে। প্রথম এই প্রথম এইবারই বাইসা হলো প্রথম প্রথম প্রথমবারই আপনার দুইটা বাইসা দিছে, দুইটা বাইসা দিয়ে। আসলে এই গাড়লের প্রথমে দুইটা হয় না, ক্রস হলো দুইটা হয় না। দেখেন আমার প্রথমেই আল্লাহর রহমতে দুইটা বাইসা হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, দেখতে পেলেন আপনারা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আমি অনেক কিছু দেখাবো, গাড়ল সম্বন্ধে জানাবো এবং যতটুক তথ্য পারি। আবার বলে রাখে, ভাই বিক্রি করে কিরম কি বিক্রি করে, আমি এটা লাস্টে আপনাদের জানাবো ভিডিও শেষে। ওই সামনে একটা বিরাট গাড়ল আছে, এই গাড়লে আমি একটু আপনাদের দেখাবো, সর্বোচ্চ চেষ্টা করব, দেখা যাক কি হয়। বিলাল ভাই অবশ্যই, ওই যে বিশাল বড় একটা গাড়ল, হাত দেওয়া যাবে একটু? এই দেখেন, এইটা হচ্ছে সেই বৃহত্তম গাড়ল। এই গাড়লটা দেখে আমি এখানে মূলে আসছিলাম। এই গাড়ল মারে আমার বাড়ির থেকে বারবার নিষেধ করেছে গাড়লের সামনে আসতে, তবু এসে বললাম। এটা ভয়ানক একটা পরিস্থিতি আর কি। দেখুন কত বড় গাড়ল, এটা সর্ববৃহত্তম গাড়ল। এখানে অনেক গাড়ল আছে, অনেক বাচ্চাগুলো ফুটেছে। এটা আমার ভাই চাষ করে, আমি ভাইয়ের কাছ থেকে অনেক তথ্যগুলো দিয়ে আপনারা এরা মনে হয় বেঁচে কীভাবে কী বিক্রি হয় আপনারা দেখতে থাকুন আর শুনতে থাকুন ভাইয়ের এমনি। এগুলো কিভাবে কি বিক্রি করে একটু বলে দাও মানুষের। এগুলো আসলে আমি বিক্রি করি, আমার 35টা ভাই আছে, বলতে মেয়ে মা গাড়ল আছে, আর 6টা মতন আছে ছোট বড় দিয়ে আপনার, যার লোকে ছেলে গাড়ল বলে, আমাদের বাংলা ভাষায় ওগুলো পাঠা বলে। আচ্ছা, এগুলো আমরা বিক্রি করি। আমি মা গাড়লগুলো যারা নিতে চাই, যেগুলো হলো কোরাস, যে গাড়ল এবং আমাদের বাংলাদেশি দিয়ে একটা কোরাস তৈরি হয়েছে, ওগুলো আমি বিক্রি করি 13-14 হাজার টাকা পিস। আর আপনার কিছু আছে আপনার ইন্ডিয়ান লগে গাড়ল, সেগুলো 17,000-18,000 এরকম করে বিক্রি করি। আর সচরাচর আমি আসলে এই বাচ্চা বিক্রি করি, যে বাচ্চাগুলো আপনার 7,000-7,500 এই কুরাস বাচ্চা। এগুলো রেট কেমন? পিস বিক্রি করি বাচ্চা যেগুলো আছে, যেগুলো দুচরান পড়ছে আপনার 5 মাস বয়স 4 মাস 5 মাস বয়স, এগুলো আমি বিক্রি করি আপনার 7,000-7,500। আর যেগুলো ইন্ডিয়ান কোরা এলাকে একেবারে অরিজিনাল, সেগুলো 8,000-9,000 টাকা। যোগাযোগের ব্যবস্থাটা বলে দিই, যদি প্রয়োজন হয় মানুষের যোগাযোগের ব্যবস্থাটা লাগে, আমার ঝিনাইদহ থেকে 8 কিলো দূরে কুরতিপাড়া গ্রামে অবস্থিত। আর আমার সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর 01710-116-116।
আপনার এই নাম্বারটা শুনে রাখলে যদি কারো পুরোজন মনে হয় গাড়লে তাহলে অবশ্যই এখানে আসবেন। এটা এটা আমার জীবনে প্রথম দেখা, এমনি শুনেছি ছবিতে দেখেছি, আর এটা বাস্তবে আজকেই প্রথম দেখা। দেখুন বৃহত্তম একটা মাঠের ভিতরে এখানে অসংখ্য খাবার আছে, যার জন্য এই জায়গাটা এসে চড়াচ্ছে। এটা এই গাড়লগুলো একটা বড় গাড়ল আছে, হয়তো বড় ভবিষ্যতে আরও বড় বড় গাড়ল হবে। এই গাড়ল এত বড় হয় আমি এই প্রথম দেখলাম সরাসরি এসে। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এটা সহজ ঠিকানা, ঝিনাইদহ থেকে যশোর হাইওয়ে রোড, ওখান থেকে এসে চুটলিয়ার মোড় বা তেলতলার থেকে তিন কিলো সাড়ে তিন কিলো পথ হবে করতিপাড়া গ্রাম। এখানে অবস্থিত করলে একটা ওই খামারটা আমি পারলে দেখাবো আর একটা ভিডিও। ওখানে একটা বড় খামার করেছে, একটা বিরাট দিক আছে ওখানে, প্রায় 30-40 বিঘা জমির উপরে একটা দিক আছে। ওই দিকটা সহ আমি খামারটা দেখাবো, আপনারা ওখানে এসে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন এবং কিনবেন। এটা আল্লাহ হাফেজ।